হাই গাইস, কামিং টু মাই ব্লগ কলকাতা স্বাগত। আজকে আমরা চলে আসছি পাঁশকুড়া পার্কে। তো পাঁশকুড়া পার্কে ঢুকছি এক্ষুনি জাস্ট। এত আমরা অনেক দিন ধরে শুনছিলাম এই পার্কটা এক বছর হতে যায় ওপেনিং হয়েছে, তো গিয়ে ঘুরে আসি, ভালোই হয়েছে পার্কটা। আর ফার্স্ট কথা আরেকটা গাইস, অনেকজন এখন সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলকে, তো সবাই সাবস্ক্রাইব করুন। তো যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস। এবার ভিডিওটা এনজয় করুন গাইস, দেখুন বাইরের গেটটা অবভিয়াসলি হেভি সুন্দর গাইস, বাইরের গেটটা হেভি সুন্দর দেখতে পাচ্ছেন। এবার পার্কের ভেতরে ঢুকে আমি দিলাম গাইস 20 টাকা করে। হ্যাঁ, একজন একজন 20 টাকা করে, 80 টাকা তোরা লেগেছে অনেক চারজনে। তো আমরা গিয়ে দেখাচ্ছি গাইস, ঢুকে গেছি এটাই পার্ক। তো এবার ভেতরে গিয়ে আরো দেখাচ্ছি কি কি আছে এর মধ্যে। ঠিক আছে, সুন্দর না এগুলো, সামনে ফাউন্টেনও আছে গাইস। এটা কে বলুন, আপনারা কেউ বলতে পারবেন? এটা হলো বিদ্যাসাগর। বিদ্যাসাগরের এখানে দেখতে পাচ্ছেন, সাইকেল, দুজনের সাইকেল পাওয়া যাচ্ছে এখানে গাইস। এখানে মিকি মাউস দেখতে পাচ্ছেন, মিকি মাউস মধ্যে সবাই চলছে। জায়গাটা বড় বলতে গেলে মানে ফ্যামিলিদেরকে নিয়ে এসে ঘোরার জন্য ভালো। অনেক ভিড় থাকে দেখছি, চারিদিকে ভিড়ে ভর্তি, পুরো জায়গা একটু খালি দিন, মানে ছবি তোলা অ্যান্ড ব্লগিং অ্যান্ড ভিডিও রিলস টিলস এর জন্য অবভিয়াসলি বেস্ট জায়গা গাইস। এই জায়গাটা কি সুন্দর গাইস, এই জায়গাটা হেভি সুন্দর। জাস্ট ফটো তোলার জন্য অবভিয়াসলি অনেক ব্লগাররা অ্যান্ড ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেকজন ভালো গাইস। এখানে একটা প্যাচু দেখেছেন, চারিদিকে ফুল দিয়ে এই জায়গাটা ভালোই করেছি, কিন্তু পুরো গোল রিং বলতে পারি জায়গাটা। সবাই এখানে ফ্যামিলির সাথে এসে টাইম স্পেন্ড করছে অনেকজন, 20 টাকা করে খালি। আপনারা এসে চেক আউটও করতে পারেন। এখানে বড় কোনো প্রোগ্রাম হলে মনে হয় এখানে হয়, বুঝছেন? হ্যাঁ, বড় কোনো প্রোগ্রাম টোগ্রাম বা গার্লফ্রেন্ডকে নিয়ে এসে, বুঝতে পারছেন? ঠিক আছে, জাস্ট বসে গল্প করতে পারবেন। আর ওইটা মানে যে আমিও নিয়েছি সেটা না, কিন্তু আমার জাস্ট এরা সব ফ্রেন্ড হয়। আপনারা দেখতে পাই, দেখুন কি অবস্থা, জাস্ট এটা পুরো রিং, এরকম সবাই মানে বাচ্চাদের গাড়ি টাড়ি সব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, মানে জাস্ট গাড়ি চালাতে পারো, রাইড করতে হবে বেশি না 20-30 টাকা, যেটাতে ব্রিজের মতন নিচে জল আছে, ফাউন্টেন লাগানো সব জায়গায় বলতে গেলে, ফুল আর ফাউন্টেন কি সুন্দর লাগানো। এই দেখুন আমার বান্ধবীগুলো কি করছে, এখানে পদ্ম ফুল হবে ফুটেছে একটা ওখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা গাইস এত বড় পার্ক, পাঁশকুড়া পার্ক থেকে আমরা বেরোবো।